জানে মানে কি, ওই আপনার ওই ভাবির মতো, ভাবি যেরকম একটা বিয়ের সময় গায়ে গরু নিয়ে আইলো, ও গায়ে গরু আর মরিনি, ও গায়ে গরু আজীবনে মরিনি, গায়ে গরু মরিয়ে দুবলোই টিকেছে, সেই দুবলো তার বাসুররা খেয়ে সেও মরিয়ে কিল্লা পথে, কিন্তু ওই যে শ্বশুর বাড়িতে আনিল চেয়ারম্যান সাহেব, 5 বছর যদি চেয়ারম্যানই করি, তিরান মিরান সব মেরি কেটি খেয়ে কষ্ট মষ্ট করি, কয়রা সদর শহরের পরে 5 তলা একটা বিল্ডিং করিছে, অনেক সুন্দর করে টাইলস লাগাইছে, তারপরে অ্যাটাচ টয়লেট সব কিছু করার পরে বোর বলতেছে, দেখো আমার জীবনের অনেক সাধনার অনেক কষ্ট করি, আজকে আমার এই 5 তলা বিল্ডিং উদ্বোধন অনুষ্ঠান হবে, অনেকেই আসছে, তুমি যেই ওখানে ফিতে কাটবা। হঠাৎ করি ভাবিকায় আমার আব্বারা ওই গায়ে গরুটা দিল বুঝলি, তা না হলে তোমার এই এই 5 তলা বিল্ডিং করতে হইতো না, ওই গায়ে গরু দিল বুঝলি নাই 5 তলা বিল্ডিং হইছে, আর সারা জীবন চেয়ারম্যানই করলেন ওটা কিছুই না। এরা মা বুইন আছে না নাই, সারা জীবন খুঁটা দেয়, সারা জীবন খুঁটা দেয়, এই জন্য কি হবে বেশি থেকে তাহলে মরি যান, একটু যাই কি উঠবেন না, আপনারা যে স্লোগান দিলেন নট নড়ন চড়ন, একদম আওয়াজ নেই গলায়, আমরা প্রত্যেক দিন গেই যাচ্ছি খেই যাচ্ছি, গলার আওয়াজ তো কমছে না, মাইক মাঝে মাঝে ডিস্টার্ব দেয় দুর্বল, তারপরেও তো আমরা দুর্বল মারছি না, দেখেন কত বয়স হয়ে গেছে, আল্লাহ এই অসুস্থ অবস্থায়ও আপনাদের সামনে এসেছে, আসছিলেন আমি দেখছি কষ্ট পাচ্ছে, প্রতিটা রাত জাগা লাগে, আর এখন তো রাত জাগার মধ্যে আরো টেনশন হইলো যে কোন জায়গায় কোন নাসির জেগে রয়েছে, আগে বাড়ি যেই বউ ঠিক করতে হবে, কারণ যে পরিমাণ মাহফিল প্রতিদিন মাহফিল এ করি বেড়ালি দেখা যাবে যে হঠাৎ করি কিল্লা ফতে, ফেসবুকে কেন চালাবো মাহফিল করি, শেষ করি ফেসবুকে দেখবো আমার বউ নাচতেছে আর একজনের সাথে, ওর বউ স্বামী বলতিছে যে সাংবাদিকের কি বলছে, বলছে ঘুমিত উঠি দেখি যে আমার বউ বিয়ে হইছে, এ দুঃখ কনে থা, আমি হলে স্টপ করি মরি যেতাম যে তোর এত কষ্ট করি নিয়ে আসলাম, আহারে বিদেশতে আমি সেই বিদেশে যেই মন বসে না তোর জন্য এত পরাণ পড়ে আমি চলে আসি, আর তুই চলে গেলি আর একজনের সাথে যেই নাচতেছিস, সংবাদ সম্মেলন করি বলতেছিস যে ও আমার পাশে আছে এই আছে সেই আছে, হ্যাঁ এগুলো কি ঠিক বলেন? বাংলাদেশের আইনেরও লঙ্ঘন, অলরেডি কোর্টে কেস কাজ গড়াইছে, কোর্ট সিদ্ধান্ত দেবে, আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, সে নাসির হোক আর সে যে কেউ হোক, নাসিরের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মুস্তাফিজুর রহমানের সাথে শত্রুতা নাই, আমাদের সাব্বিরের সাথে শত্রুতা নাই, মুশফিকুর রহিমের সাথে শত্রুতা নাই, নায়ক সাকিব খানের সাথে শত্রুতা নাই, রিয়াজ পূর্ণিমার সাথে শত্রুতা নাই, আমাদের বক্তব্য হলো কোরআনের আইনের লঙ্ঘন করবে, শরিয়াতের আইনের লঙ্ঘন করবে, দেশের সংবিধান লঙ্ঘন করবে, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে, একেদেরকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল থেকে বহিষ্কার করতে হবে, এদের মতো কুলাঙ্গারদেরকে জাতীয় দলে ক্রিকেট খেলতে দেওয়া হবে না, এই জাতীয় কাজ যদি কোন জনপ্রতিনিধি কোন নেতা কোন এমপি কোন মন্ত্রী কোন সরকারের প্রশাসনও করে, তাদের বিরুদ্ধেও সত্যার কণ্ঠে বলে দিতে চাই, শরিয়াত বিরোধী কোন আইন বাংলাদেশের মুসলিম জনগণ মেনে নেবে না। আমাদের আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, শরিয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, এটা বাংলাদেশের জমিনে হবে না, এটা যদি করতে চাও তাহলে মিথিলার মতো ভারতে যেয়ে করো, দাদার দেশে যেয়ে করো, বাংলাদেশে নয়। বাংলাদেশের স্বাধীনতা এনেছিল বাংলাদেশের মুসলমানেরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলমান পরিবারের সন্তান ছিলেন, বাংলাদেশের মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলেছে, হিন্দুরাও ঢেলেছে, হিন্দুদের আইনেও নেই যে বউ ভাগায় নিয়ে যে বিয়ে করতে হবে, আছে নাকি, বরং হিন্দুদের আইনে এত কড়া আইন ছিল যে যদি ওর স্বামী মরি যায় তাহলে ওর সাথে স্ত্রীর একই সাথে দাহ করতে হবে, জানেন কি না, এটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্ভবত এই আইনের বিরোধিতা করে এই আইনকে উঠিয়ে দিয়েছেন একটা সময়, কিন্তু তাদের সতীদাহ প্রথা, এটাকে বলে কি প্রথা, সতীদাহ প্রথা, যে স্বামী মারা গেছে এই স্ত্রী যেন তার সতীত্ব নষ্ট না করে ফেলে, কারণ ঝোঁক লাগ দিতে পারে, হ্যাঁ এই জন্যই যেন ও সতীত্ব নষ্ট না হয়ে যায়, এই জন্যই দেখা যাচ্ছে যে ওর একসাথে দিয়ে পুড়াই ফেলাই দিত, এই আইন ছিল হিন্দুদের মধ্যে, তার মানে হিন্দুরাও এই আইনের বাইরে কেউ না, তোমার মন চালি স্বামী থাকতে তুমি আইন আল্লাহর আইন সোর আমরা খাইনি কেন বলেন, দেখতে খারাপ
না এমনি অন্য কোন কাহিনী আছে? আচ্ছা শোন নাই দেখতে খারাপ তাই খান না, বাঘ খান না কেন? হাতি এত বড় বিশাল হাতি, বাংলাদেশের যে মানুষ হাতি মাতি দিলে সব গড়ে শেষ করে ফেলাবে। গরু আমি সেদিন যাচ্ছি হঠাৎ দেখি রাস্তায় কয়েকজন মিলে কাটাকাটি করতেছে। এই গত দুই দিন আগে মনে হয় মাহফিল করে ফেরার পথে যশোরের এক রাস্তায় বুঝছেন মুহতারাম, গরু এখন ওই রাস্তায় রক্ত মক্ত দেখি চাষ। আমি মনে করছি মনে হয় আরে সন্ত্রাসীরা ধরি মনে হয় কোনো হুজুরি ঝাড়ছে কিনা। আমি তো চিন্তা করলাম মনে হয় আজ কিল্লা ফতে। পরে কাছাকাছি যেই দেখি ওরে না গরু রাস্তার পরে জায়গা খুঁজি পাচ্ছে না, তো রাস্তার পরে যাই। আর এই গরু এত জবাই হচ্ছে কয়রা বাজারে, বলেন দিন যে বিকেলে যেই গোশ পাইছেন, যদি সকালে হয় সকালে দুপুরের পরে যেই গোশ পাচ্ছেন না, গরু মরু কি হাতি জবাই করে দিল কয়রা বাসি ছাপ করি ফেলবে, এত খাওয়ার হয়েছে আমি পৃথিবীতে দেখিনি। তবে আমি যখন আসি এসে শুনি চিংড়ে মাছ রান্ধিনি, আবার নাকি কয়রাই চিংড়ে বেছে বেছি সব কোটিপতি, তা আমি কই সব বেছেই খাও, আমাকে খাওয়ানো লাগবে না, সব বেছেই খাও।